তো গাইস, তোমরা আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজকে আমরা শেনরন আর টাইগারের ওয়াশ করতে চলেছি। তো ওয়াশের আগে দেখিয়ে দিই তোমাদের এই জায়গায় কত নোংরা পড়েছে, একটু দেখিয়ে দিন। ফ্রন্টে দেখো কতখানি নোংরা আছে এই টাইগারের আর শেনরনের দেখিয়ে দে। এবার একটু পিছনে নিয়ে আয়, পিছনে নিয়ে এখানে দেখা কত নোংরা। এই সাইডটা তোরা নোংরা নেই, কিন্তু ভেতরে নিচটা দেখা কত নোংরা। আর পিছনে এই দেখি, হ্যাঁ এই সাইডে তো পুরো নোংরা ভর্তি। এই পিছনটা এই সাইডটা দেখা, এই যে এদিকে, আর এই সাইডের তো পুরো একদম, কেউ বলবে এটা নতুন গাড়ি? কেউ নতুন গাড়ি তো বলবেই না এই গাড়িটা। তো এখন এই দুটো ওয়াশ করব, আর ওয়াশ করানোর জন্য তোমাদের কি রেখে দিই কী কী লাগছে। তো এখানে দুটো মাইক্রোফাইবার ক্লথ আছে, মাইক্রোফাইবার নিয়ে নিয়েছি ক্লথ। আর এখানে তোমাদের যেটা আনবক্সিং করেছিলাম যে ধোয়ানোর মেশিনটা, সেটা আজকে এইটা দিয়ে ধোয়াবো পুরো। তার জন্য একটু দেখিয়ে দিই কী কী লাগছে, নিয়ে আয় দিই ক্যামেরাটা। এখান থেকে বালতি থেকে হচ্ছে জল নিচ্ছে, আর পাইপের থেকে এই যেখানে কানেকশান হচ্ছে কানেকশানটা দেখিয়ে দিয়ে নিয়ে সামনে। আর সেই যে আমাদের আনবক্সিংয়ে সেই মেশিনটা, আর এখান থেকে এই যে সুইচ চালু করেছি, আর এই দিকে আছে আর একটা সুইচ, এই সুইচ অন করে দিয়েছি। এবার ওয়াশিংটা স্টার্ট করব, ওয়াশিং করছি সেটা দেখে নাও চলো। তো দেখো আমাদের এখন ওয়াশ করা কমপ্লিট হয়ে গেছে, আর দেখো একদম এখন চকচকে হয়ে গেছে। আর এখন এই যে মাইক্রোফাইবার ক্লথটা দিয়ে পুরো গাড়িটাকে মুছে দেবো। এই যে জলগুলো আছে সব জলগুলো একদম টেনে নেবে, তোমাদের একবার দেখাচ্ছি। এই যেখানে যে জল আছে দেখো, পুরো একদম মাইক্রোফাইবার ক্লথ দিয়ে মুছলে দেখো একদম পুরো একদম চকচকে হয়ে যায়। এখানেও দেখো পুরো দেখো একদম চকচক করছে। এই মাইক্রোফাইবার ক্লথে এই একটা ভালো জিনিস খুব, এই জন্য মাইক্রোফাইবার ক্লথ সবাই ইউজ করে। আর ওইদিকে আমার টাইগার আছে, টাইগার পুরো কমপ্লিট হয়ে গেছে, টাইগারকে এখন মুছেও দিয়েছি। তোমরা একবার দেখো পুরো এখন একদম চকচক করছে, দেখো পুরো একদম চকচক করছে আমার টাইগার, পুরো একদম পরিষ্কার হয়ে গেছে দেখো, এখন কোনো নোংরা নেই। আর এখন এটাকে মুছছি, মুছে তারপর তোমাদের দেখাচ্ছি দুটো গাড়ির লুকি। তো চলো। তো দেখো এখন আমার হাল পুরো বেহাল হয়ে গেছে, আর এই দুটো গাড়ি এখন পুরো ওয়াশ হয়ে গেছে। তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি গাড়িটা ওয়াশ হওয়ার পর কেমন লাগছে। এখন ওয়াশ হয়ে যাওয়ার পর কতটা ভালো লাগছে আর পরিষ্কার লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোমাদের এই জায়গাটা দেখেছিলাম পুরো নোংরা হয়েছিল, ভালো করে দেখো পুরো একদম নোংরা হয়েছিল, এই সাইডগুলোও পুরো নোংরা হয়েছিল দেখো, এখন পুরো চকচক করছে দেখো। তোমাদের একটু পিছন দিকটাও দেখে দিচ্ছি দেখো, এখন পুরো একদম পুরো একদম পুরো একদম মানে কী বলবো, জাস্ট চকচক চকচক করছে গাড়ি দেখো। এই সাইডটা দেখো পুরো নোংরা হয়েছিল, এই সাইডেও দেখো পুরো, বলছিলাম যে যে এখানে পুরোনো গাড়ির মতন লাগছে, এখন দেখো সেই আগের মতন নতুন গাড়ি চলে এসছে। তো এই ওয়াশিংয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আর চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর এই দুটো গাড়ির ভিডিও একসাথে দেখার জন্য তোমরা অবশ্যই নিচে কমেন্ট করো। তো আজকের ভিডিওটা এইটুখানি, আবার দেখাবে নতুন একটা রাইডের নতুন একটা ব্লগে। তো আজকের জন্য টাটা, বাই বাই।